বাঙালিদের ওপর পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে ঢাকায় অবস্থানরত পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ছাত্র জনতা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পাহাড়ি সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে তারা এই দাবি জানান। পাহাড়ে বসবাসরত বাঙালিদের অভিযোগ, আন্তর্জাতিক শক্তির মদদে সুপরিকল্পিতভাবে একটি গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাহাড়ে দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট করে কিছু সশস্ত্র গোষ্ঠী দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ করেন তারা। দীর্ঘদিন ধরে যেসব সন্ত্রাসী পাহাড়ে হত্যা লুটতরাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানান পাহাড়ের বাঙালিরা। যে কাজ করলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সাথে থাকবে, বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে থাকতে পারবে, সেই মেসেজটা হচ্ছে আপনাদের ছড়ানো উচিত। কোন বাধাগুলো আমাদেরকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে একসাথে থাকতে দেয় না, কি কোন কোন সমস্যার কারণে পার্বত্য চট্টগ্রামকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য যে একটা ষড়যন্ত্র চলতেছে ওই বয়ানটা সামনে আনতেছে, এই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে। যারা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষটা শিক্ষিত হচ্ছেন, ভাই আপনারা এক কথায় যদি মোটা দাগে বলতে চাই, আপনারা হেড স্পেস ছড়াচ্ছেন। শুধু থ্যাংকসই দিবেন আর কিছু দিবেন না, যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে, ডিল ডান। হ্যাঁ 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। আপনি চিটার বাট করে পাল্লা করছেন। আল্লাহ রে আমি কি করব রে আল্লাহ।